ফুটবল খেলেছেন বা খেলেন? খেপ খেলার উত্তেজনা আপনাকে ভীষণ টানত বা এখনো টানে? তাহলে আপনাকে দেখতেই হবে রিঙ্গোর ছবি মেসি। এসে গেল ট্রেলার, এবার সিনেমা মুক্তির অপেক্ষা। ট্রেলারেই চমকে দিলেন রানা মিত্র, চৈতি ঘোষাল, রণদীপ আরিয়ানরা। ফিজিক্যালিটিটা অনেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, যে একটা ফুটবলারের ফিজিক তুমি যদি দেখো সেটা মানে একটা জিমে গিয়ে ওয়েট তুলে নিলেই ওটা হয় না, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি প্লে ফুটবল অ্যান্ড ওই ফিজিকটা আনতে হয়। তো ওই ফিজিক্যালিটিটা আনাটা ওয়াজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ, অ্যান্ড দ্যাট অ্যাজাইল মুভমেন্টস যেটা ফুটবলারের থাকে ওটা না দেখাতে পারলে ইটস অল শ্যাডার্ড। চরিত্রটা যখন মানুষ দেখবে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই মানুষটা কি এই মানুষটা? ইটস আউট অ্যান্ড ডিফারেন্ট, ইটস ভেরি চ্যালেঞ্জিং। আমার জীবনের টিল ডেট আমি যা যা কাজ করেছি আমার মনে হয় মেসি আমার কাছে সবচেয়ে শক্ত একটা চরিত্র। একে এমনই একটা চরিত্র যাকে প্রথম দিকে মনে হয় অত্যন্ত ধূর্ত, অন্য ধরনের মানুষ, খারাপ লোক, চিটার, কিন্তু পরবর্তীকালে একটু একটু করে পরত খুলতে থাকে, দেখা যায় যে একটা সত্যিকারের ওর ভেতরেও একটা মানবিক দিক রয়েছে পিকের মধ্যে। সেটা ছবিটা দেখতে 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 বোঝা যাবে যে কতগুলো লেয়ার্স আছে আর কি। রাস্তায় রাস্তায় ফুটবল খেললে সত্যি তো কেউ চাকরি দেবে না। কেন মেসি ভাবনা বলছিলেন পরিচালক রিঙ্গো? গ্যালারিতে যখন মেসি নামেন ইউ উড সি দেয়ার্স আ একটা অদ্ভুত, সচিন যেমন মাঠে নামার সময় একটা অদ্ভুত ফিলিং হতো যে এবার জিতবই, সচিন আছে। আই থিঙ্ক মেসি হ্যাজ আর্নড দ্যাট প্লেস টুডে, এবং আই স্ট্রংলি বিলিভ দ্যাট এই ছবিটাতে মেসির নাম, মেসির ভার্চুস, ক্যারেক্টার ভার্চুস, সেগুলো খুব সুন্দরভাবে উই হ্যাভ বিন এবল টু রিফ্লেক্ট। ছবি জুড়ে রণদীপ কিন্তু দুর্ঘটনার পর মৃত্যুর সঙ্গে লড়ছেন, তাই সশরীরে থাকতে পারেননি, কিন্তু ট্রেলার লঞ্চে ভীষণভাবে থেকে গেলেন সবাইয়ের মধ্যমণি হয়ে। And I'm praying that Rono's dream also comes true, that Rono should come back and he should play more football with us. একটা পার্টিকুলার সিনের কথা ভীষণভাবে মনে পড়ছে, যে আমরা আগের দিন রাত্রিবেলা শ্যুট করেছি, সেটা ফেলে দিতে হয়েছিল টেকনিক্যাল কারণে। আমরা পরের দিন যখন আবার শ্যুট করতে যাচ্ছি তখন আমাদের সকলের মধ্যেই মনে হচ্ছিল যে আমরা আবার করতে পারবো, তো বাট রনো আমাকে এতটাই ইন্সপায়ার করেছিল পুরো সিনটা করার জন্যে। সারা দিন ধরে আমরা রিহার্সাল করে এবং ফাইনালি যখন আমরা টেকটা দিই, ক্যাপ্টেন অফ দ্য শিপ ফাইনালি ডিরেক্টর এসে বলে যে আমরা আগের দিনের থেকেও বেটার টেক দিয়েছি। খুব ভালো বন্ধু, খুব ভালো ছেলে, খুব ভালো ভাই, এই ধরনের একটা ক্যারেক্টার, তো তাকে তো খুব ভীষণভাবে মিস করছি, আর আজকের দিনটা তো মিস করছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে যত তাড়াতাড়ি হোক রণ যেন সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসতে পারে। Thank you.